প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ক্লাসটি নেব 2022 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য। তোমাদের যে অ্যাসাইনমেন্ট 2 প্রকাশিত হয়েছে, সেখানে অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে যে অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে, সেই অ্যাসাইনমেন্টের উপর আজকে আমি একটি ক্লাস নেব। অর্থনীতি দ্বিতীয় পত্রের বিষয় কোড 110, আর অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে, অধ্যায়ের নাম বাংলাদেশের কৃষি। আর যে অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে সেই অ্যাসাইনমেন্টটি হচ্ছে, শিক্ষার্থীরা আমরা একটু জেনে নিই, রবির বাবার 2 বিঘা কৃষি জমি আছে। উক্ত জমির আলোকে একটি টেকসই পরিবেশ বান্ধব একটি কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করো। এখানে আমরা এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশে কৃষির পরিবর্তনের ধারা ব্যাখ্যা, বাংলাদেশে কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব চিহ্নিত করে বিদ্যমান সংকট উত্তর ও অভিযোজনের উপায়, বাংলাদেশের কৃষি উন্নয়নে পারমাণবিক শক্তি, জৈব প্রযুক্তি এবং ICT ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা, কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি, সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সাফল্য মূল্যায়ন। শিক্ষার্থীরা, আজকের ক্লাসে এই 4টা টপিকস তোমরা কীভাবে লিখবে সে সম্পর্কে কিছু দিক নির্দেশনা প্রদান করব। তোমরা অ্যাসাইনমেন্টটা কীভাবে গুছিয়ে লিখবে, প্রথমেই আমি আলোচনা করব বাংলাদেশে কৃষি খাতে পরিবর্তনের ধারা। কৃষির বিভিন্ন উপখাতে সামগ্রিকভাবে কৃষি খাতে অর্থাৎ কৃষি উৎপাদনে বর্তমানে বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। নিকট অতীতে বাংলাদেশে কৃষিখাত বলতে শুধু ফসল উৎপাদন, বিশেষত ধান, পাট, চা, আখ, তামাক প্রভৃতি অল্প কিছু সংখ্যক শস্যের উৎপাদনে সীমাবদ্ধ ছিল। বর্তমান সময়ে শস্য উৎপাদনের পাশাপাশি গবাদি পশু ও হাঁস মুরগি প্রতিপালন, চিংড়ি চাষ, মাশরুম চাষ, বন ও নার্সারি প্রতিস্থাপন ইত্যাদি বিভিন্ন উপখাতে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, পূর্বে কৃষিখাত বলতে শুধুমাত্র ফসল উৎপাদন, যেমন ধান, পাট, চা, আখ, তামাক প্রভৃতি অল্প কিছু সংখ্যক শস্যের উৎপাদনে সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমানে শস্য উৎপাদনের পাশাপাশি গবাদি পশু, হাঁস মুরগি প্রতিপালন, চিংড়ি চাষ, মাশরুম চাষ, বন ও নার্সারি স্থাপন ইত্যাদি বিভিন্ন উপখাতেও ব্যাপক উন্নতি সাধন করেছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। প্রথমে তাহলে আমরা দেখে নিই শস্য উৎপাদনের বিষয়টি। শস্য উৎপাদন উপখাত বাংলাদেশের কৃষির বৃহত্তম উপখাত। বাংলাদেশের বিভিন্ন শস্যসমূহকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, 1 খাদ্যশস্য, 2 অর্থকরী ফসল। খাদ্যশস্য হচ্ছে মানুষ খাবারের প্রয়োজনে যেসব শস্য গ্রহণ করে তাই খাদ্যশস্য। খাদ্যশস্যের মধ্যে উল্লেখযোগ্য হলো ধান, গম, ডাল, ভুট্টা, আলু, তৈলবীজ, মশলা, ফলমূল, শাকসবজি ইত্যাদি। আর অর্থকরী শস্য, যে ফসল কৃষকরা অর্থ উপার্জনের জন্য বা বিক্রয়ের জন্য উৎপাদন করে সেগুলোকে অর্থকরী ফসল বলে, যেমন পাট, তুলা, রাবার, চা, আখ, তামাক, রেশম প্রভৃতি। শিক্ষার্থীরা, তোমরা এই 2টি বিষয় লেখার পরে যে বিষয়টি তোমরা অ্যাসাইনমেন্টে লিখবে তা হচ্ছে অর্থনীতিতে শস্য উৎপাদনের অবদান বা গুরুত্ব। এই বিষয়টা গুরুত্ব বইয়ে খুব সুন্দর করে পয়েন্টস আকারে দেওয়া আছে, তোমরা বই থেকে খুব সুন্দর করে গুছে অ্যাসাইনমেন্টে লিখবে। সময় স্বল্পতার জন্য আমরা বিস্তারিত পড়তে পারিনি, আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছি তোমরা কীভাবে লিখবে। তারপরে গবাদি পশু প্রতিপালন, এখানে যে 2টো টপিকস তোমরা লিখবে, প্রথমত অর্থনৈতিক উন্নয়নে গবাদি পশু প্রতিপালনের গুরুত্ব লিখবে, আর গবাদি পশু প্রতিপালনের উপকারিতা, যেমন বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান বৃদ্ধি, নারীদের কর্মসংস্থান, দুধ ও মাংসের যোগান তথা প্রোটিন বা আমিষের যোগান, চাষাবাদ বা যাতায়াতের কাজে গবাদি পশু, এ সমস্ত উপকারিতা বিস্তারিত লিখবে। তারপরে হাঁস মুরগির প্রতিপালন, হাঁস মুরগির প্রতিপালনে অর্থনৈতিক গুরুত্ব লিখবে, মৎস্য চাষের অর্থনৈতিক গুরুত্ব লিখবে, চিংড়ি চাষ, যেমন বাংলাদেশে 2 প্রকারের চিংড়ি চাষ হয়, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, চিংড়ি চাষের অর্থনৈতিক গুরুত্ব লিখবে, মাশরুম চাষ 3টি ভাগে গুরুত্ব লিখবে, বাংলাদেশের চাষকৃত বিভিন্ন মাশরুম, তারপরে মাশরুম চাষের অর্থনৈতিক গুরুত্ব, মাশরুমের ঔষধি গুণাগুণ গুছিয়ে সুন্দর করে লিখবা। তারপর হচ্ছে বনায়ন, অর্থনীতিতে বনায়নের অবদান বা গুরুত্ব, নার্সারি স্থাপন, অর্থনীতিতে নার্সারি স্থাপনের অবদান বা গুরুত্ব বই থেকে খুব সুন্দর করে তোমরা গুছিয়ে লিখ।
এবার আমরা পড়ব বাংলাদেশে কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব। বাংলাদেশে কৃষিতে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে নিম্নোক্ত সমস্যার উদ্ভব হতে পারে। সমস্যাগুলো হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেতে পারে, উৎপাদন হ্রাসের সম্ভাবনা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার মাত্রা বৃদ্ধি, কৃষিভূমি হ্রাস, খাবার পানির সংকট, চাষাবাদ ব্যাহত, অজানা রোগের প্রকোপ বৃদ্ধি, জীববৈচিত্র্য ধ্বংসের সম্ভাবনা, নদীর প্রবাহ পরিবর্তন, খাদ্য সংকট, উদ্বাস্তু সমস্যা। শিক্ষার্থীরা, এই যে পয়েন্টসগুলো আমি তোমাদেরকে আমরা পড়লাম, এই পয়েন্টসগুলো তোমরা বর্ণনাসহ অ্যাসাইনমেন্টে লিখবে। তারপরে সেকেন্ড পয়েন্টসে যা লিখবে তা হচ্ছে সংকট উত্তরণ এবং অভিযোজনের উপায়। বই থেকে খুব সুন্দর করে তোমরা গুছিয়ে অ্যাসাইনমেন্টে লিখবে। তারপরে আছে, বাংলাদেশের কৃষি উন্নয়নে পারমাণবিক শক্তি বা বায়োটেকনোলজি পদ্ধতি বা জৈব প্রযুক্তি এবং ICT ব্যবহারের গুরুত্ব। তাহলে প্রথমে আমরা বাংলাদেশে কৃষিতে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার সম্পর্কে জানব। FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা খাদ্য ও কৃষি সংস্থা, এবং IAEA বা ইন্টারন্যাশনাল অটমিক এনার্জি এজেন্সি, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা কর্তৃক স্বীকৃত কৃষি ও খাদ্য সামগ্রীতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে এগুলোর পরিমাণ, গুণ বা রূপের পরিবর্তন ঘটানোর প্রযুক্তি হচ্ছে পারমাণবিক কৃষি প্রযুক্তি। শিক্ষার্থীরা আবারও দেখো, FAO বা খাদ্য কৃষি সংস্থা, FAO এর পূর্ণরূপ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এবং IAEA যার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অটমিক এনার্জি এজেন্সি, যা বাংলা হচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা কর্তৃক, এই দুটি সংস্থা কর্তৃক স্বীকৃত কৃষি ও খাদ্য সামগ্রীতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে এগুলোর পরিমাণ, গুণ বা রূপের পরিবর্তন ঘটানোর প্রযুক্তি হচ্ছে পারমাণবিক কৃষি প্রযুক্তি। তাহলে পারমাণবিক কৃষি প্রযুক্তি কাকে বলে আমরা জানলাম। তারপর তোমরা যে বিষয়টি লিখবে তা হচ্ছে বাংলাদেশের কৃষি খাতে পারমাণবিক কৃষি প্রযুক্তির গুরুত্ব বা উল্লেখযোগ্য ব্যবহার সমূহ। সেকেন্ড পয়েন্টসে তোমরা তা লিখবে। এবার আমরা জানি বায়োটেকনোলজি পদ্ধতি বা জৈব প্রযুক্তি কাকে বলে। বায়োটেকনোলজি পদ্ধতি বা জৈব প্রযুক্তি, প্রথমে আমরা জেনে নিই বায়োটেকনোলজি কী। বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি হলো এইরূপ একটি বিষয় যা কোনো ব্যবহারিক উদ্দেশ্যে জীবকোষের কোনো উপাদান কাঠামোকে পরিমিত পরিবর্তনের মাধ্যমে একটি নতুন সৃষ্টিকে নির্দেশ করে। তাহলে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি হলো এরূপ একটি পদ্ধতি বা যা জীবকোষের কোনো উপাদান বা কাঠামোকে পরিমিত পরিবর্তনের মাধ্যমে একটি নতুন সৃষ্টিকে নির্দেশ করে। বায়োস শব্দের অর্থ জীবন, বায়োস শব্দের অর্থ শিক্ষার্থীরা জীবন, এবং টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তি। কোনো জীবকে মানব কল্যাণে প্রয়োগের যে কোনো প্রযুক্তিকে বলা হয় বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তি। শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম বায়োটেকনোলজি পদ্ধতি বা জৈব প্রযুক্তি কাকে বলে। 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি সর্বপ্রথম বায়োটেকনোলজি শব্দের প্রবর্তন করেন। এটি ভাইরাস, ব্যাকটেরিয়া হতে শুরু করে উদ্ভিদ, প্রাণী, আধুনিক চিকিৎসা বিজ্ঞান, কৃষি, শিল্প সব ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম বায়োটেকনোলজি পদ্ধতি কাকে বলে, বায়োটেকনোলজি পদ্ধতি কী কী ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং বায়োটেকনোলজি পদ্ধতি যে প্রকৌশলী কার্ল এরিকি প্রবর্তন করেন এই বিষয়ে আমরা জানলাম। তারপর তোমরা যে বিষয়টি গুছিয়ে লিখবে তা হচ্ছে কৃষিতে বায়োটেকনোলজি পদ্ধতির ব্যবহার। এবার কৃষিতে ICT এর ব্যবহার সম্পর্কে আমরা জানব। কৃষির বিভিন্ন উপখাত ও খাতের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষির বিভিন্ন প্রয়োজনীয় তথ্য ও সেবা কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর ক্ষেত্রে বৈপ্লবিক ভূমিকা পালন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তারপর তোমরা যে বিষয়টি গুছিয়ে লিখবে তা হচ্ছে কৃষিক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা। বই থেকে তোমরা ভূমিকাটি সুন্দর করে গুছিয়ে অ্যাসাইনমেন্টে লিখবে। কৃষি উন্নয়নে সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সাফল্য মূল্যায়ন।
शिक्षार्थी सरकार कौन कौन क्षेत्र कृषि क्षेत्र कौन कौन क्षेत्र कृषि खाते जे जे नीतिगुलो ग्रहण करछेन ता जेमन कृषि ऋण वितरण कृषि उपकरण वितरण कृषि बीज सहायता तारपरे कृषि उपकरण सहायता कार्ड वितरण जलबद्धता निरसन कृषि गवेषणा खाद्यशस्य अर्थकारी फसल उत्पादन प्राकृतिक दुर्योग मोकाबेला कृषि तथ्य केंद्र चालू कृषि पण्यर न्याज्य मूल्य निर्धारण शस्य बहुमुखीकरण बहुमुखीकरण सेच सुविधा सम्प्रसारण এই বিষয়গুলো তোমরা বই থেকে বর্ণনা সহ গুছে লিখবে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টটি সম্পর্কে আমি তোমাদেরকে যে দিক নির্দেশনা দিলাম আমি আশা করছি তোমরা এই টপিকসগুলো খুব সুন্দর করে গুছে লিখতে পারবে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ